আমার প্রশাসনের ভাই যারা আসে তাদেরকে বলবো আপনারা আমার ভাই আমরা মুসলমান আপনারা মুসলমান এখানে কোনো রাজনৈতিক দুর্গন্ধ নিবেন না বাংলাদেশ পবিত্র রাখতে চান যদি চান বাংলাদেশ ধ্বংস না হোক তাহলে ট্রান্সজেন্ডার সমকামিতা বা হুমো নামে যারা আন্দোলন করবে তাদের অধিকার চাবে মাঠে নামবে তাহলে এই সমকামীদেরকে ধরুন ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যদি আপনারা না পারেন তাহলে আমার দেশের মুসলমানের সন্তানরা তাদের ইমান স্পৃহা এত বেশি সমকামী আর ট্রান্সজেন্ডারদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে আমাদের তৌহিদি জনতারা বাংলাদেশ দণ্ডবিধি তিনশো সাতাত্তর নং ধারায় বলেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী কিংবা জন্তুর সাথে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে ইন্টারকোর্স করবে তাহলে সেই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে বাংলাদেশের আইনে সমকামিতা চরম পর্যায়ের অপরাধ বাংলাদেশের আইনে সমকামিতা কি চরম পর্যায়ের অপরাধ বাংলাদেশ দণ্ডবিধি তিনশো সাতাত্তর নং ধারায় বলেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী কিংবা জন্তুর সাথে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে কোর্স করবে তাহলে সেই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে সুন্দর একটা না মাশাল আমি সর্বপ্রথম আমার প্রশাসনের ভাই যারা আসে তাদেরকে বলবো আপনারা আমার ভাই মুসলমান আমরা মুসলমান আপনারা মুসলমান এখানে কোনো রাজনৈতিক দুর্গন্ধ নেবেন না রাজনৈতিক কোনো দুর্গন্ধ এখান থেকে নিবেন না বাংলাদেশ পবিত্র রাখতে চান যদি চান বাংলাদেশ ধ্বংস না হোক তাহলে ট্রান্সজেন্ডার সমকামিতা বা হুমুসেক্সের নামে যারা আন্দোলন করবে তাদের অধিকার চাবে মাঠে নামবে তাহলে এই সমকামীদেরকে ধরুন ধরে দৃষ্টান্ত বলুক শাস্তির ব্যবস্থা করুন যদি আপনারা না পারেন তাহলে আমার দেশের মুসলমানের সন্তান ইমানি স্পৃহা তো বেশি সমকামী আর ট্রান্সজেন্ডারদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে আমাদের তৌহিদী জনতারা অতএব তাদের বিরুদ্ধে কি করেন ব্যবস্থা গ্রহণ করুন